আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল এভাবে সংরক্ষণ করে পিঠা তৈরি করে। এখানে আমি আধা কেজির মতো কাঁঠাল নিয়েছি, আর এখানে আধা কেজির মতো চালের গুঁড়া নিয়েছি, আর পরিমাণ মতো চিনি দেব। এটা হচ্ছে আধা চালের গুঁড়ো আর ব্লেন্ডার করা কাঁঠাল আমি ফ্রিজে রেখেছিলাম অনেকদিন ধরে, তারপর বের করে দেন ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে কোনো পানি ইউজ করা যাবে না, আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন আর পরিমাণ মতো চিনি দিবেন, যে যেরকম খেতে চান সেই রকম। এই পিঠার মধ্যে এত কিছু ব্যবহার করতে হয় না, আপনারা চাইলে একটু নারকেল দিতে পারেন আর একটু মুড়িও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর ভালো করে মিক্স করে এক ঘন্টা রেস্টে রাখবো, তারপর এক ঘন্টা পর পিঠা তৈরি করব। আমি দুই রকমভাবে পিঠা তৈরি করব। এটা হচ্ছে একটা বড়ার মতন করে গোল করে অল্প তেলের মধ্যে তৈরি করব, আর একটা হচ্ছে গুলগুলার মতো তৈরি করব। এই পিঠাটা দিয়ে তারপর অল্প আঁচা ঢাকনা দিয়ে ঢেকে তারপর পিঠাটা তৈরি করতে হবে। যখন দেখবেন নিচে লাল হয়ে গিয়েছে তখন উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা তৈরি করে নেবেন। আর এখন তৈরি করবো গুলগুলার মতো। এই গুলগুলার মতন করে বানালে আমার কাছে অনেক ভালো লাগে, আমি বেশিরভাগই গুলগুলার মতন করে পিঠা বানাই। আমার আরেকটা রেসিপি আছে, চাইলে ওটাও দেখতে পারেন, আর এটা একটু ভিন্ন রকমের আর ওটা অন্য রকমের, চাইলে দেখতে পারেন। এটা অল্প আছে তৈরি করতে হবে, নয়তো ভিতরে কাঁচা থাকবে। আর গোল করে যেটা দিয়েছি সেটা এখন লাল হয়ে গিয়েছে, আর এখন গোলগোলাটাও হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলবো। কাঁঠালের সিজন আসলে আপনারা কাঁঠালের বিচিটা ফেলে তারপর আস্ত কাঁঠালি একটা বক্সে করে রাখতে পারেন, তারপর এক বছর ছয় মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন। আপনি যখন পিঠা বানাবেন তখন মনে হবে না যে এটা ডিপ ফ্রিজে রাখা পিঠা, আপনার কাছে একদম টাটকা মনে হবে। সে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসা অবশ্যই এই কাঁঠালের পিঠাটা বানাবেন, আপনাদের মুখে লেগে থাকবে পিঠাটা, দুই তিন দিন পর্যন্ত এই পিঠাটা ভালো থাকে। আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর আমার পাশেই থাকবেন, আমার অনেক রকমের রেসিপি আছে চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে আমার পিঠার ফাইনাল রূপ, আমি একটু খেয়ে দেখাবো ভিতরে কেমন হয়েছে। আসলে আপনারা না বানালে বুঝতে পারবেন না যে পিঠাটা খেতে কতটা মজা। আপনারা বেশি বেশি করে কাঁঠাল সংরক্ষণ করুন আর বছর জুড়ে পিঠা বানিয়ে খান। আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।